হাই, আজকে করছি কলার কোপ্তাকারি। আর প্রথম থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা হয়নি, আলু আর কলাগুলোকে একসঙ্গে সিদ্ধ করে নিয়ে হলুদ, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা এরকম একটা মাখিয়ে নিয়ে এই যে ভাজতে দিয়েছি। এরপরে রান্নাটা চেষ্টা করব শেয়ার করার জন্য। মানে আজকে আর মানে হয়ে ওঠেনি, স্কুল থেকে সেই রান্নাটাই করছি। আর বাকি সব আমার মানে মা মানে শাশুড়ি মা সব কিছু করে রেখেছে। আমি বলে গেছিলাম যে কোপ্তা কারিটা আমিই করব। যা যা আর টক ডাল বানাবো আজকে নিরামিষে, কলার কোপ্তা কারি আর টক ডাল। কলার কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, এবারে এটাকে দিয়ে দেবো ঝোলে। রেসিপিটা আর আমি শেয়ার করলাম না, কারণ আর যদি তোমরা জানতে চাও অবশ্যই আমি শেয়ার করব, বাট ইউটিউবে এত রেসিপি আছে ওই জন্য আর শেয়ার করলাম না। দুপুরে খাওয়া দাওয়া সেরে এখন রেডি হচ্ছি, এখন 4:30 মতো বাজে, এখন রেডি হচ্ছি। আমার বান্ধবীও এসেছে বাড়িতে, জয়শ্রী, তোমরা ওকে দেখেছো আগে, ওকে বললাম যে আয়। মানে আমরা চারজন মোটামুটি দীঘা ঘুরতে যাব, রেডি হয়েছি প্রায় রেডি। আর কী হয়েছে বলতো, এখানে আমার অনেক ড্রেসই নেই, সব কাঁথিতে আছে, মানে ওখান থেকে এখানে আনাই হয়নি। এই ড্রেসটা পরেই দীঘা যাচ্ছি সবাই মিলে, আর রাত্রেই ফিরে আসব। দেখা যাক কেমন কাটে দীঘা ট্যুর। বিয়ের পরে এই প্রথম আমরা দীঘা ঘুরতে যাচ্ছি, যদিও থাকবো না, রাতেই আবার চলে আসব। মোটামুটি খুব হ্যাপি, বিকেলের দিকে একটু না বেরোলে না একদম মনটা ভালো লাগে না। গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এখন আমি ও আর আমার ফ্রেন্ড জয়শ্রী, তোমরা তো ওকে আগেই দেখেছো, আমরা এখন সবাই মিলে রেডি হয়েছি, যাব দীঘা ঘুরতে। আর এখান থেকে আমাদের বাড়ি থেকে দীঘা খুব একটা যে দূরে তা নয়, হ্যাঁ দূরে বলতে 45 মিনিট মতোই হবে। আর আমরা সবাই মিলেই যাচ্ছি, রেডি হয়েছি। আর চুল অন্য সময় আমি কোনো সময় বাঁধি না, বাট আজকে দেখতে পাচ্ছ পুরো বেনুনি টেনুনি করে রেডি হয়েছি, এই জন্যই, কারণ ওখানে জানো নোনা আবহাওয়া আর বাতাস, চুল টুল অবস্থা খারাপ হয়ে যাবে, মানে চুলের অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। ওই জন্য আমি পুরো একদম ওপর থেকে বেনুনি করে নিয়েছি। এখন 4:30 বাজে, এখনই বেরোচ্ছি, আমরা তিনজন যাব, তিনজন আর আমাদের একজন দুজন ফ্রেন্ড যাবে। এগুলো সব লাগিয়ে দিই, বাই চান্স বৃষ্টি বৃষ্টি ঝড় টর এলে মানে তখন ভিজে যাবে। জল নিয়েছিস? বেরিয়ে এসছি, দাঁড়া। আজকে মর্নিং স্কুল ছিল, এত মানে তাড়াতাড়িতে বেরিয়েছি কি বলবো তোমাদেরকে। আমি চপ্পল পরে চলে গেছি স্কুলে, মানে এমনি বাড়িতে পরে যে চপ্পলটা ওটা পরেই চলে গেছি স্কুলে। সবাই ম্যাডামরা হাসছে, বলে তোর কী হলো রে, এই অবস্থা তোর এখন, বিয়ের পরে তুই এতটা ব্যস্ত হয়ে গেলি। আয় 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 আয়, সে আসছে তো, হালকা ম্যাট বলবি, দেখতে ভালো লাগছে। কত ভরসা তুই আবার পত্নি কি রে, আমাকে তো লিপস্টিকটাই পরতে দিল না, বললো কি রাক্ষসীর মতন মানুষ খেয়ে চলে এসেছি মনে হয়, রক্ত রক্ত খেয়ে সব বলে যাচ্ছে তোমার পতি দেব। আরে ও অনেক কথা বলবে তোকে, তোর মতো আমি তো বলছিলাম পিঙ্ক কালারটা ভালো লাগছিল। হ্যাঁ আমি রক্ত খেয়ে এসেছি, আমি এরকমই কালার পরি। দীঘায় পৌঁছলাম, হেঁটে পঞ্চমুখী হয়ে গেছে একদম। আস্তে এর সবসময় যেন এরকম মুখে হাসি নেই, না খুলে রাখিস কেন, হাসে না নাকটা এরকম ধরবো, নাক থাকলে নাক ভগবান একদম এগুলো।
এই যে আমরা চলে এসেছি এখন দীঘাতে এখন এসেছি হ্যাঁ এই সারাক্ষণ বকে যাচ্ছে তার প্রতিদেব সারাক্ষণ বকে যাচ্ছে তো দেরি হচ্ছে কেন একটা জায়গায় দাঁড়িয়ে আছে বলে আর ও কি করবে বেচারা দৌড়ে মোড়ে চলে চলে যাচ্ছে একদম দৌড়াচ্ছে দেখো দৌড়াচ্ছে আমরা হাঁটছি সি বিচের সাইডে আর বেশিক্ষণ যদিও থাকবো না আজকেই বাড়ি চলে যাব অনেক ঘোরাঘুরির পরে আমাদের খিদে পেয়েছিল তাই আমরা সবাই চাউমিন খেলাম জয়শ্রী আরও আমাদের আরেকজন ফ্রেন্ড গেছিল ও চিকেন পকোড়া খেয়েছিল মোটামুটি একটু খাওয়া দাওয়া হলো এটা খেতে না খেতে আবার চলে গেলাম দীঘার দিকে চলো মানে শিক কাবাব বা তান্দুরি কিছু একটা খাওয়া হবে বলে আবার এখানে এসে বাবু চিকেন কাবাব খাবে কাবাব তো মানে চিকেন ওর সবসময় জন্য ফেভারিট বরাবরের জন্য ওর চিকেন ভীষণ ফেভারিট জিনিস আর এই যে খাওয়া দাওয়া করবে দেখো তোমরা সবাই আজকে ট্রিট দিচ্ছে তোমাদের দিদিভাই এখন শিক কাবাব খাওয়া হয়েছিল ও এখন পেমেন্ট করবে পেমেন্ট করো এখন দারুণ খেতে হয়েছে কিন্তু যারা দীঘায় আসবে ঘুরতে এখানে কিন্তু আজকে সবকিছু মানে এরকম কথা হয়ে এসছে যে আজকে সবকিছু ট্রিটটা আমি দেব ওকে ওকে যারা দীঘায় এখানে কোথাও ঘুরতে টুরতে এসছো এখানে এসে শিক কাবাবটা খেয়ে যেও দারুণ হয়েছে কিন্তু খেতে দেখিয়ে দিচ্ছি এই যে স্টলটা চিকেনের আইটেম সব রকমের হ্যাঁ টাকা দিয়ে দিচ্ছি চলো এরপর আমি দিচ্ছি বাবু রিটার্ন না টাকা এখন ও কথা বলতে শিখে গেছে জয়শ্রী হ্যাঁ আমিও শিখে গেছি কিন্তু মাঝখান থেকে এর প্রতিদেব হচ্ছে কি এত ডিস্টার্ব করে সবসময় জন্য বলতে দেবে না কথা কাউকে এটা হচ্ছে কথাই বলতে দেয় না বাজে ছেলে একটা বাজে ছেলে তৈরি হয়ে গেছে বাজে ছেলেতে পরিণত বেশ আমাদের এখানকার শিক্ষকটা সত্যি খুব ভালো হয়েছে খেতে নিয়ম নিয়ম হচ্ছে এখানে ব্যাগের কালেকশন ওই এর কাছ থেকে ব্যাগ নেওয়া হয়েছিল ওই বাচ্চি বেশ আমাদের সন্ধ্যাবেলাটা খুব সুন্দর কাটছে ভালো কাটছে না দারুন দারুন মানে মাঝে মাঝে আমাদের মানে মোট চারজন এসেছি মাঝে মাঝে খুব ভাব হয়ে যাচ্ছে তখন আবার ঝগড়া হয়ে গেলে আমাদের দুজন একসঙ্গে হয়ে যাচ্ছে দুজন একসঙ্গে আমরা ছাড়াছাড়ি এখন যদি মানে যখন এদের সঙ্গে রাগা রাগি আমি আর জয়শ্রী না হলে আবার দুজন একসঙ্গে এই দেখো সে আমাদের দিদি এখন সংসারের জিনিসপত্র কিনছে লবণ রাখার জন্য এই যে ওটা দেখছে তারপরে হামান দস্তা দেখছে এখন আর একজন আমাকে খুব ডিস্টার্ব করছে জ্বালাচ্ছে খুব পরিমাণে এখন পুরো সংসারই হয়ে গেছে বসে টসে একদম দরদাম করছে খুব খুব ভাবে আর তোমাদের দাদাকেও দেখে নাও সে হচ্ছে গিয়ে যেহেতু কর্তা বাড়ির মালকিন বলো আচ্ছা ও মেনে নিলাম এখন সে দেখছে এত খুঁটিনাটি করে কি দেখছো একটু তাকাবে বাবু সোনা তাকাচ্ছে না ক্যামেরার সামনে এলে ওর একটু রোগ ধরে
এই দেখে নাও কত সুন্দর সুন্দর কালেকশন সব। দীঘায় এলে তোমরা সবাই এইসব দোকান দেখতে পাবে। এই দেখো কত ব্যাগের কালেকশনও আছে, প্রচুর পরিমাণে ব্যাগ। এগুলো বেশ দারুণ লাগে এই ব্যাগগুলো। ভালো করে দেখে নাও, ওই ভালো করে দেখে নাও ফাটাটা আছে কিনা। কি দাম এটা? এটা কত? এটা কোনটা? এটা দেখি বিরিয়ানি হাউসে এখন আমাদের বিরিয়ানি চলছে। রাতে একদম ডিনার করেই আমরা বাড়ি যাবো। ট্রিপটা কোথায় উঠেছে? আমাদের একদম ঝগড়া হয় না বলছে, আমাদের ঝগড়া হয়নি অনেকদিন বললে। কথাবার্তা হবে নি সত্যি মনে হয়। আর ঝগড়া নয়, ব্লগে নিয়ে নেবো ঝগড়া করলে এবারে। আর ঝগড়া নয়। এই যে আরেকজন খাবার পেয়ে একা খেয়ে যাচ্ছে, আমাকে খাওয়াচ্ছে না। কি বাজে! আমরা দীঘাতে এসে বিরিয়ানি হাউসে এসে খাচ্ছি। বিরিয়ানি খাচ্ছি। প্রথমে ভাবলাম যে লোকজন কম, এত খাবো কি খাবো না। তারপরে সিরিয়াসলি বিরিয়ানিটা যখন খেয়ে দেখি জাস্ট ফাটাফাটি, খুব সুন্দর, খুব সুন্দর টেস্ট। বাড়িতে আর এখন 9:45 বাজে। বেশ ভালোই ঘোরা, মানে ঘোরা হলো। অনেকদিন পর দীঘা গেলাম, বিয়ের পরেই প্রথমবার গেলাম। আর খুব জয়শ্রী ছিল, মানে আমরা মোটামুটি খুব ভালো মজা করেছি। আর তার মাঝখানে সোনাইকে মিস করেছি। সোনাইকে বললাম চল, আর ও আজকেই কলকাতা থেকে এসছে। আর ওকে বললাম, বলছে না দিদি খুব টায়ার্ড আছি, আজকে আর যাবো না। ওই জন্য আমি আর ওকে জোর করিনি, কারণ হ্যাঁ ট্যান পড়ে যাবে দীঘায়। আমরা কি খুব কম ট্যান পড়ে এসেছি? চুপ কর তুই, সাদা ফর্সা। কি কি কিনেছি ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আগে দীঘা ঘুরতে গেলে অন্যরকম কিনতে, আমার এখন এইসব কিনছি। যাই হোক, এই হামানদিস্তাটা কিনেছি, এটা একটা নুনের কৌটো, এটা কিনেছি। আর এই খুন্তিটা কিনেছি ওখানে, মানে একটা দোকানে, বেশ ভালো লাগলো, এগুলো কিনেছি। আর একটা জিনিস আমাকে ও গিফট করেছে, এটা আমার বড় বড়ো জন্য, আমি যতই বড় হয়ে যাই না কেন আমার বড় টেডি ভালো লাগে না। এরকম ছোট ছোট টেডি আমার মানে খুবই ফেভারিট। ও আমাকে এটাই গিফট করেছে, এই পান্ডাটা। মোটামুটি আজকে সারাদিনটা বেশ ভালো কাটলো, আর আমাদের ঘোরাঘুরিও খুব ভালো হলো। আর ব্লগটাও আমি এখানে